নমস্কার বন্ধুরা, আমি রাখি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ কিছু কথা নিয়ে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম, তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো জীবনের রাস্তায় অনেক মানুষের সাথে পরিচয় হয়। কেউ ভালো ভাবতে শেখায়, কেউ ভালো বাঁচতে শেখায়, কেউ ভালো রাখতে শেখায়, কেউ ভালো বাঁচাতে শেখায়। তো বন্ধুরা, তুমি যখন ভালো থাকবে, তোমার পেছনে বাস দেওয়ার জন্য লোকের অভাব হবে না। আর তুমি যখন বিপদে পড়বে, তোমার পেছনে কাউকে পাবে না। এটাই দুনিয়া। তো অনেকে বলে সোশ্যাল মিডিয়া খারাপ, সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো খারাপ, লাইভে এসে কথা বলা খারাপ, রিল বানানো খারাপ। তো চলো আজ এটা নিয়ে তোমাদের মাঝে কিছু কথা শেয়ার করব। একটু সময় নিয়ে তোমরা মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবে, আর যুক্তিসম্মত হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। একটা মেয়ের জীবনে একটা ছেলের অবদান অনেক বেশি। যেমন ধরো, মেয়ে যখন থাকে তখন তার বাবার অবদান, যখন বউ হয় তখন তার স্বামীর অবদান, যখন মেয়েটা মা হয় তখন তার ছেলের অবদান। মেয়ে যতই বলুক না কেন যে আমি একা চলতে পারবো, কিন্তু কষ্ট হয়, কিন্তু ওই লোকগুলার দরকার, সব সময় ওই লোকগুলার পাশে দরকার। একটা মেয়ের জীবনে একটা পুরুষের খুব অবদান আছে, খুবই প্রয়োজন। তেমনি একটা ছেলেরও একটা মেয়ের খুব অবদান, একটা নারীর খুব অবদান আছে। যেমন ধরো, যখন সে ছেলে ছিল তখন তার মায়ের অবদান, যখন সে কারোর স্বামী ছিল তখন তার বউয়ের অবদান, যখন সে কারোর বাবা হবে তখন তার সন্তানের অবদান। তো একটা পুরুষও যতই বলুক না কেন যে আমি একা চলতে পারবো, কিন্তু না, ওর পিছনেও কিন্তু একটা নারীর অবদান অনেক বেশি। তো একটা পুরুষের যেমন একটা নারীর প্রয়োজন, একটা নারীর যেমন একটা পুরুষের প্রয়োজন, তেমনি সংসারে টাকাটা খুব অবদান। টাকা ছাড়া কিন্তু কিছুই চলে না। টাকার অবদান কিন্তু আমাদের জীবনে অনেক ভূমিকা রাখে। ভালোবাসা, বিশ্বাস, টাকা, অহংকার, গৌরব, এগুলি যদি না থাকে একটা মানুষ সে পরিপূর্ণ হতে পারে না। আর মানুষের চাহিদা সবসময় বেশি থাকে। হোক আমি, হোক তুমি, হোক একটা নারী, হোক একটা পুরুষ, যেই হোক না কেন মানুষের চাহিদা সবসময় বেশি থাকে। আজকে যদি এটা তোমার মনে করো আশা একটা পূরণ হয়ে গেছে, আরেকটা আশা করবে, আরেকটা আশা পূরণ হয়েছে তো আরেকটা আশা করবে, এইভাবেই মানুষের দিন চলছে। তো আজকে তোমাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম, এটা হলো কিছু লোকের মন্তব্য শুনে নিয়ে আসলাম। তোমরা ফুল ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবে। নারী পুরুষ কিন্তু যদি সে বলে যে না আমার কারোর প্রয়োজন নেই, আমি একা চলতে পারবো, ভুল। সে একা কখনো চলতে পারে না, কারণ সে যখন পথে চলবে কারো না কারোর অবদান নিয়ে কিন্তু বাঁচতে হয়। যাদের সন্তান নেই তাদের কেউ না কেউ উপলক্ষ হয়ে দাঁড়ায়। ভগবান যখন সৃষ্টি করে তখন স্বামী সন্তান, যদি মনে করো তোমার আশেপাশে তোমার আত্মীয় স্বজন কেউ নেই, তুমি একা আছো, তারপরেও কিন্তু তোমার আশেপাশে কেউ না কেউ তোমার বেডে যখন পড়ে থাকবে তখন কেউ না কেউ লাগে। তো একজন অপরের পাশে থাকাও, একজন আরেকজনের পাশে থাকা খুব প্রয়োজন। তুমি পথে চলো, তোমার বন্ধু তোমার পাশে থাকবে। যদি তোমার বন্ধু না থাকে, তুমি যখন বেডে পড়ে যাবে কেউ না কেউ তোমার উপলক্ষ হয়ে দাঁড়াবে। রাস্তার প্রতিবেশী, রাস্তার আশেপাশে চলে যাওয়া, হেঁটে যাওয়া লোকগুলো তোমার দেখতে আসবে, চুক্কি দেবে। যদি তোমার কেউই না থাকে তাহলে তুমি বড় হতে পারবে না, তুমি বেঁচে থাকতে পারবে না, কেউ না কেউ লাগে। তেমনি সংসার যখন চালাতে যায় একটা পুরুষ, হোক একটা নারী, হোক একটা পুরুষ, একা কখনো সংসারে একার ইনকাম দিয়ে বাস্তব জগতে চলা কিন্তু খুব কঠিন। বাস্তবে যা দ্রব্যমূল্য বলো, প্রত্যেকটা জিনিস, যে যেটা তুমি কাপড় চোপড়ে বলো, মেডিসিন বলো, খাওয়া দাওয়া বলো, যেখানে যাও, একটা লোকের ইনকামের উপরে, যদি ফ্যামিলিতে তোমার অনেকগুলো লোক থাকে, একটা লোকের ইনকামের উপরে কিন্তু বাস্তব জগতে সংসার চলে না। এখন বাস্তব জগৎ খুব কঠিন হয়ে গেছে। একটা সংসারে যদি পাঁচজন লোকও থাকে, তিনজন লোকও থাকে, সবাইকে কিছু না কিছু করতে হয়। এখন বলো কী কাজ করবে তুমি? কাজ করতে গেলে
কোয়ালিটি লাগবে, এডুকেশন লাগবে, বা কিছু করতে গেলে তোমার ভালো প্ল্যাটফর্ম লাগবে। এখন বলো, তুমি যদি বিএ পাস করো, বিএ পাশের পরে তুমি কি কারো বাসাতে কাজ করতে রাজি? না না, তুমি বিজনেস করবে, টাকা লাগবে, টাকা ছাড়া হবে না। তুমি জব করবে, তোমার এডুকেশনের পাশাপাশি তোমার কোয়ালিটি লাগবে। কোয়ালিটি যদি থাকে, তারপরে তোমাকে ওখানে জব দেওয়া হবে না, চ্যানেল লাগবে। চ্যানেলের কথা বাদে দাও, তুমি যদি জবে যাও, তুমি যদি 100 জন লোকে যদি ওখানে ইন্টারভিউ দেয়, 100 জন চাকরি পাবে না। ওখানে 2টা সিট বা 3টা সিট 100 জনকে তো আর দেবে না। 3 জনকে দেওয়ার পরে দেখা গেল বাকিদের জব মিললো না, বাকিদের মধ্যে মনে করো তুমি আছো। তাহলে বলো তুমি কি করবে? তুমি যখন বিজনেস করতে নামবে টাকার প্রয়োজন, তুমি জব পেলে না, তাহলে কি করবে? মানুষের বাসায় কাজ করবে? না না, তুমি একজন বিএ পাস হয়ে তো মানুষের বাসায় নিশ্চয়ই কাজ করবে না। তো যদি মানুষের বাসায় কাজ না করো, তাহলে কি করবে? কিছু না কিছু করার চিন্তা সবসময় থাকবে। টিউশনি করবে? কদিন করবে? হয়তো দেখা গেল টিউশনি করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসলো, বা মনে করো তোমার ধৈর্য ক্ষমতা নেই। টিউশনি তো সবাই আর করতে পারে না, পড়াশোনা সবাই করতে পারে, টিচার সবাই হতে পারে না, ওটার জন্য কিন্তু ধৈর্য লাগে। আবার দেখা গেলো কি, তুমি পড়াচ্ছ, গার্ডিয়ানরা টাকা দিচ্ছে না, এমন কিছু স্টুডেন্ট পড়াচ্ছ আর টাইম টু টাইম তুমি টাকা পাচ্ছ না, তাহলে কি করবে? তো কিছু করতে গেলে একটা ভালো প্ল্যাটফর্ম খুঁজতে হবে, মানে মনে করো 2টা কাম হবে। যাই হোক, তুমি কিছু করতে গেলে তোমার আগে খুব ভালোভাবে জেনে রাখতে হবে, একটা ভালো প্ল্যাটফর্ম খুব দরকার, যেখানে তুমি টাকা ছাড়া, ইনকাম পুঁজি ছাড়া, তুমি মনে করো এখানে কোনো একটাকাও লাগাতে পারছো না, তোমার কাছে টাকা নেই, ইনভেস্ট করার মতন তোমার কাছে টাকা নেই, তুমি ওইরকম প্ল্যাটফর্ম নিশ্চয়ই খুঁজবে। তো এখন সোশ্যাল মিডিয়াটাকে সবাই কাজে লাগায়। সোশ্যাল মিডিয়াটাতে দেখো সব ধরনের লোক এখানে কাজ করছে, যার যার যে ট্যালেন্ট আছে ওই ট্যালেন্ট অনুযায়ী কাজ করছে। কেউ দেখা গেল কি অনেক রকমের চ্যানেল খুলে রেখেছে, কেউ ডান্সেরও খুলে রেখেছে, কেউ আর্টের খুলে রেখেছে, কেউ ব্লগের খুলে রেখেছে, কেউ গানের খুলে রেখেছে, কেউ কবিতার খুলে রেখেছে। যার যার যে ট্যালেন্ট আছে ওই ট্যালেন্ট নিয়ে সবাই ভিডিও বানাচ্ছে। আর এখন ফ্যামিলি ব্লগ নিয়ে সবাই কিন্তু ভিডিও বানাচ্ছে, মানুষ দেখছে। দেখো মানুষ কিন্তু সবাই খারাপ ভিডিও বানায় না, আবার সবাই ভালো ভিডিও বানায় না। তো একজনের জন্য তুমি সবাইকে কেন দোষারোপ করবে? আর সোশ্যাল মিডিয়াতে তুমি, আমি একা নয়, আমার মতো অনেকে আছে যে কাজ করছে। দেখো কেউ ডান্সের ভিডিও ডালছে, লাফিয়ে লাফিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, ওর ডান্স দেখতে খুব ভালো লাগছে। তো আর কেউ দেখো ঘরে বসে ফ্যামিলি ভিডিও বানাচ্ছে, ওটা তোমার কাছে খারাপ লেগে যাচ্ছে, কেন ভাই? একটা কথা বলি, ঘরে ধরো তুমি মদতি, যেটা বাংলা ভাষায় আমরা মদতি বলি, মদ পান যারা করে, মদ্যপান যারা করে তারা, তাদেরকে মদতি বলা হয়। তো তুমি যদি ঘরে মদতি হও, তাহলে নিশ্চয়ই ফ্যামিলির সবাই মদতি নয়। সবাই কি মদ খায়? না না, তোমার হাতে 5টা আঙুল, তো 5টা আঙুল সমান নয়, আবার 5টা আঙুলের কাজও কিন্তু সমান নয়, এক একটা আঙুলের এক একটা কাজ। যাই হোক, আঙুলের কোনটা কোন কাজ এটা নিয়ে হয়তো পরে ডিসকাস হবে, যদি জানতে চাও কমেন্টে জানাবে, আমি ডিসকাস করব। যাই হোক, তোমরা ভিডিও যদি ভালো না লাগে স্কিপ করে যাবে, বাজে কমেন্ট করবে না, আর যদি ভালো লাগে লাইক করে দেবে, কারণ খুব মেহনত করে ভিডিও বানায়। এটা কিন্তু বসে বসে ভিডিও বানায় না, যে হাওয়াতে ভিডিও বানিয়ে নিয়েছে, হাওয়াতে টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আর যারা বা বাজে মন্তব্য করো, তাদের জন্য বলি, তোমরা যদি জব করে থাকো তাহলে সবাই আর জব করছে না, ফ্যামিলিতে কেউ না কেউ বেকার আছে, তোমাদের ঘরে নিশ্চয়ই রেখার কাট আছে, নিশ্চয়ই আছে, যেহেতু গভর্নমেন্ট চালু করেছে সবাইকে ঘর দিচ্ছে, লেটিন দিচ্ছে, রেখার কাট নিশ্চয়ই সবার ঘরে আছে। তুমি যখন কাজে যেতে পারবে না, তোমার কেউ না কেউ সদস্য ঠিক যাচ্ছে, তো রেখার কাটে যখন পুরুষরা বিজনেস করে, জব করে, কেউ বড় বড় কাজে বের হয়ে যায়, তখন রেখার কাজ করার মতো ঘরে লোক থাকে না, তখন এই ঘরের মহিলাকে কোদাল হাতে নিয়ে মাঠে নেমে যেতে হয়, ওটা লজ্জা করে না?
ঘরের মহিলারা কিন্তু কোদাল হাতে নিয়ে মাঠে নামছে, কাজ করছে, ওটা লজ্জা করে না? অনেক ঘরে দেখো বর অসুস্থ বা বরের কিছু কাজ কারবারের জন্য কেউ মদ খাচ্ছে, সংসার ঠিক করে চালাচ্ছে না, ঘরের মহিলারা মানুষের বাসাতে কাজ করছে। যদি ঘরের মহিলারা বাসাতে কাজ করে তাহলে ওটা লজ্জা নয়? ঘরের মহিলারা যদি ব্লগ বানায়, সে নিজের ফ্যামিলির বা মনে করো রান্না বান্না হোক বা ঘুরতে যাওয়া হোক, বান্ধবীদের সঙ্গে এনজয় করে যদি ভিডিও বানায়, এটা খারাপ হয়ে গেছে? যদি রিল বানায়, এটা খারাপ যদি লাগে, ভিডিও বানানো যদি খারাপ লাগে, তাহলে তোমাদের ঘরে যারা রেখার কাজ করছে তাদের কি সম্মানে রাখবে? যারা বাসার কাজ করছে তারা তাদের কি সম্মানে রাখবে? অনেকে দেখো গিয়ে বাসার কাজ করার নাম নিয়ে পরিচালনা ভাতা নিচ্ছে, হাত পেতে টাকা নিয়ে নিচ্ছে পরিচালনার ভাতা, কাজের জন্য টাকা পাচ্ছে, ওটা সম্মানে লাগে না? মানুষের বাসাতে কাজ করলে সম্মান পাওয়া যায়, আর সোশ্যাল মিডিয়াতে কাজ করলে অসম্মান হয়ে গেল? অনেকে বলে খায়া কোনো কাজ নাই। আরে ভাই, আমরা যে ভিডিও বানাই, খায়া কোনো যদি কাজ না থাকে তাহলে আমাদের ঘরের কাজগুলো তো আপনারা করেন না, আমরাই করি। আমরা করে যখন আমরা সংসারের কাজ কমপ্লিট করে যখন ফাঁক পাই, যখন একটু টাইম পাই, অবসর টাইমটা আমরা ভিডিও বানাতে চেষ্টা করি। আমাদের ঘরের লোকগুলোকে পাঠিয়ে দিই আপনাদের ঘরে, যারা যারা মন্তব্য করেন যে সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো খারাপ, তাদেরকে বলছি। আর যদি সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো খারাপ হয়ে থাকে, আপনি যে দেখছেন আপনিও তো খারাপ। কেন দেখছেন? আপনার পকেটের টাকাটা খরচা করে মোবাইলে ঢুকাচ্ছেন, মোবাইলে ঢুকিয়ে অন্যের ভিডিও দেখছেন যেখানে ডান্স করছে, আপনি ওই ডান্সটা দেখছেন এনজয় করে, পরে কমেন্টে লিখলেন নাইস, দেখা গেল কি যে ডান্স করছে এর পোশাকটা খুবই খারাপ কিন্তু নাইস লিখেছেন, কি দেখে দিলেন। আবার দেখা গেল কি আপনার কাছে সুন্দর একটা ভিডিও আসলো, আপনি স্কিপ করে দিলেন, দেখলেন না, তা আপনি মোবাইলের টাকা খরচা করে বাজে ভিডিও দেখেন, খারাপ ভিডিও দেখেন, ভালো ভিডিও দেখেন। আপনি সহ্য যদি নাই করতে পারেন তো মোবাইলের টাকা ঢুকাচ্ছেন কেন, অন্যের ভিডিও দেখছেন কেন? পুরো ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবাই তো কেউ না কেউ ভিডিও বানিয়ে দা এখানে সোশ্যাল মিডিয়াতে ডালছে না ভিডিও, তাহলে তুমি এই টাকাগুলা নষ্ট করে দেখার কোনো মানে নেই। আপনার কাছে কি ভালো লাগছে যার কারণে দেখছেন? তাহলে অন্যর ভিডিওতে খায়া কোনো কাজ নাই কেন মন্তব্য করেন? আপনি জানেন সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে তাদের কত কিছু মেনটেন করে কাজ করতে হয়? যেমন শুধু ভিডিও বানালে হবে না, ওই ভিডিওটাকে শেয়ারও করতে হয়, ওই ভিডিওতে লাইক করতে হয়, ওই ভিডিও মানুষ দেখবে, দেখলে ভিউ হবে, তারপরে যারা কাজ করছে তাদের সাকসেস হবে। তাহলে শুধু শুধু কেন মাথা নষ্ট করেন? আপনি তো দেখছেন, আপনি নিজের টাকা খরচা করে কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব খুলে খুলে ভিডিও দেখছেন, কারোর ডান্স হোক, কারোর গান হোক, কারোর ড্রয়িং হোক, কারোর রান্নাবান্না হোক, কারোর ব্লগ হোক। তাহলে আপনার কাছে যেটা ভালো লাগবে না আপনি এটাকে স্কিপ করে যান, বাজে মন্তব্য করার কী দরকার আছে? আপনি লোকটা কেমন এটাতে তো আপনি প্রমাণ করে দিচ্ছেন যে আমি লোকটা এরকম। তাই আপনাদের কাছে বলি, আপনাদের কাছে যদি ভিডিও ভালো না লাগে স্কিপ করে যাবেন, বাজে কমেন্ট করবেন না, আর যদি ভালো লাগে লাইক দিয়ে যাবেন। খুব মেহনত করে ভিডিও বানায়, আর যদি আমার কথায় দুঃখ পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দেবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে একটা লাইক করবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ, বাই বাই।